আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যেটা নিয়ে এসেছি সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এক্সেল হচ্ছে একটি স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। আমরা এই এক্সেলের মাধ্যমে হিসাব নিকাশ খুব সহজেই করতে পারবো। বর্তমানে অফিসিয়াল অনেক কাজ যেটা আমরা এক্সেল দিয়ে করতে পারি। তো আমরা আজকে প্রথম যে প্রাথমিক যে ক্লাসটা হবে সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল সম্পর্কে বেসিক যে ধারণা। মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন ভার্সন আছে অফিস ভার্সনের সাথে কাজ করে, যেমন অফিস 2007, 10, 13, 16। এখানে আমি 16 নিয়ে কাজ করছি, একদম আপডেট ধরলে। তো এই হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস। এখানে ফাইল মেনু, দেন হোম, ইনসার্ট, পেজ লেআউট ট্যাব, ফর্মুলা ট্যাব, ভিউ ট্যাব, ডেভেলপার। ওকে, এগুলো থাকবে না, আপনারা চাইলে ডেভেলপার এবং এটি আপনারা চাইলে অ্যাড করতে পারবেন। ঠিক মাইক্রোসফট ওয়ার্ডের মতোই এখানে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে অনেক কাজ করতে পারবেন, ফন্ট সাইজ বড় করা, ছোট করা। ওকে, তা আমরা মাইক্রোসফট ওয়ার্ডের এটাকে বলা হয় ফর্মুলা বার, যেটি আমরা এখান থেকে ফর্মুলা বার, যেখানে আমরা আমাদের সূত্রটা থাকবে বা যে কোনো লেখা থাকলে সেটা দেখা যাবে, এখান থেকে আমরা এডিট করতে পারবো। দেন গাইডলাইন, আপনি চাইলে গাইডলাইনগুলো উঠে দিতে পারবেন, কলাম আর রো ভিতরে যে দাগগুলো আছে সেটা চাইলে উঠে দিতে পারবেন। হেডিং, যে আপনার এ বি সি 1 2 3 যে হেডিং রো এবং কলাম দেখা যাচ্ছে সেটি আপনি চাইলে উঠে দিতে পারবেন। ওকে, তা আসলে সব কিছুই আমাদের জন্য দরকারি। আমরা পর্যায়ক্রমে ট্যাবগুলোর কী কাজ খুব সুন্দরভাবে আমরা আমাদের কাজ অনুসারে আমরা শিখব। আজকে আমাদের বেসিক যে এক্সেল, সেই এক্সেল সম্পর্কে আমরা জানব। আমরা অলরেডি মাইক্রোসফট ওয়ার্ডে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ এগুলো সম্পর্কে আমরা জানি, প্রিন্ট, প্রিভিউ। ওকে, আমরা এগুলো সম্পর্কে অলরেডি আমরা জানি, তারপরে আমরা আর একটু বিস্তারিত সম্পর্কে জানব। মাইক্রোসফট এক্সেলের একটি ডকুমেন্টের ভিতরে অনেকগুলো শিট নেওয়া যায়, যেমন আপনারা এভাবে শিট ক্রিয়েট করতে পারবেন, যতগুলো দরকার আপনার ততগুলো শিট নিতে পারবেন। আমি একটা শিটের পরিচিতি বলতে গেলে, এখানে এ বি সি এগুলো হচ্ছে কি কলাম, আর 1 2 3 4 এগুলো হচ্ছে রো। আপনি এই কলাম আর রোর মাধ্যমে যে সেল নিয়ে কাজ করতেছেন, যে একটা বক্স দেখা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে সেল। এই আপনি এই প্রত্যেকটা সেলেই নিয়ে কাজ করবেন। মাইক্রোসফট এক্সেলের একটা সবচেয়ে বিশেষত্ব হচ্ছে সেটি হচ্ছে সেল। সে যে কাজটাই করুক না কেন, সে তার সেলকে নির্দেশ করবে, সেল ছাড়া সে কোনো কাজই নিবে না। তো আপনাদেরকে একটা সেলে বা একটা শিটে কতগুলো সেল আছে বা কতটা কলাম আছে, কতটা রো আছে আমি খুব সংক্ষেপে দেখাচ্ছি। সেটি হচ্ছে কন্ট্রোল চেপে ধরে আপনি যখন ইন দিবেন, কন্ট্রোল চেপে ধরে যখন আপনি ইন দিবেন, তখন আপনি দেখবেন যে বা ইন অথবা অ্যারো কি কন্ট্রোল চেপে ধরে রাইট অ্যারো কি যখন দিবেন, তখন কতগুলো কলাম আছে, কত পয়েন্ট পর্যন্ত কলাম আছে সেটা আপনাকে দেখাবে। তো এখানে আমরা যখন যেটা দেখতেছি সেটা হচ্ছে
এক্স এফ ডি পর্যন্ত আমাদের কলাম আছে। ওকে, তাহলে আমাদের একটা শীটে কয়টা কলাম? কলাম আছে 16384টি, এই কলাম আছে। এবং রো আছে কয়টি? 10,48,576টি। 10,48,576টি কি আছে? রো আছে। তাহলে আমরা এত রোর ভিতরে বা এতগুলো কলামের ভিতরে আমরা চাইলে আমাদের কাজগুলো করতে পারবো। তো এক্সেলে আপনি যত বড়ই কাজ করতে চান না কেন, আপনি তা এক্সেলের মাধ্যমে করতে পারবেন। আমি এখানে জুম ছোট করে দেখাচ্ছি, অসংখ্য ফেজ, এই যে ফেজ এরিয়া, এরিয়াটা তৈরি হয়ে গেছে ফেজ বর্ডারের মাধ্যমে। এখানে একটা ফেজের এরিয়া তৈরি হয়ে গেছে আপনার একটা প্রত্যেকটা পেজ, এই অসংখ্য ফেজ আপনার একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে থাকে, অসংখ্য ফেজ। সো আপনারা কাজ করতে গেলে ফেজ নিয়ে আর আপনাদের প্রবলেম হবে না। তো মাইক্রোসফট এক্সেল যা সেটি হচ্ছে কলাম এবং রো দ্বারাই কাজ করে, যে কোনো সেলে কাজ করে। সাপোজ আমি একটা যোগ দেখাচ্ছি, সাপোজ এখানে লিখছি 100 আর একটা সেল লিখতেছি 100, তাহলে আমি উত্তরটা দিব এই জায়গায়। ওকে, আনসারটা আমাদের এই হলুদ বক্সে হবে। তাহলে আমি কিভাবে করব? সাপোজ ইকুয়াল টু, আমাদের সমান সমানটা দিতে হবে আগে, যেমন এই সেল প্লাস G8 সেল। ওকে, দেন এন্টার। দেখেন আমাদের আনসার কি আসলো, 100 প্লাস 100 ইকুয়াল টু আপনার 200। তা আমরা এখন যেটা করব সেটি হচ্ছে, সাপোজ এখানে যদি আমি 500 লিখে দিই, তাহলে আমার আনসারও এখন হয়ে যাবে কত? 600, অটো। তার মানে আপনি এইখানে যে সেলটা, যদি সেল যদি ভুল হয়, সাপোজ আপনার সেলটা হচ্ছে D5 না D6, ওকে দেন এন্টার, আপনার সেল ভুল হয়েছে, তাহলে আপনার কী হবে, আনসারটাও ভুল আসবে। তো এই জন্য আপনারা যেটা করবেন সেটি হচ্ছে সেলের দিকে সবসময় নজর রাখবেন, সেলটা আসলে কোন জায়গায়। ওকে, দেন আপনি সেই হিসাবে করতে পারবেন। তাহলে এটা আমি সামের অঙ্ক বললাম যেটাকে। এবার আসি, আমি এটাকে বিয়োগ করব। ওকে, আমরা চাইলে এখান থেকে অনেকগুলো ফাংশন নিতে পারবো। ওকে, আমরা ডিবিএফ বিয়োগ করব কিভাবে? ইকুয়াল টু 500 মাইনাস 100, তাহলে কি হয়ে গেল, ডিবেট হয়ে গেল। এরপর সাপোজ আমি 500কে ভাগ করব, সেম ফর্মুলা, ইকুয়াল টু দেন ডি ভাগ। ওকে, সাপোজ আমি মাল্টিপ্লাই করব, ইকুয়াল টু হয়তো মাল্টিপ্লাই বাই আমাদের G8 সেল। ওকে, খুব সহজে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ ভাগ গুণ আমরা খুব সহজে আমরা করতে পারতেছি। তো এই হচ্ছে আমাদের এক্সেলের মূলত প্রত্যেকটা সেলের সাথে সেল কাজ করবে। আমরা এটা ছাড়াও আমরা এক্সেলের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবো, লেখালেখি কাজ করতে পারবো। সাপোজ আমি একটা ছোট্ট একটা ইয়ে দেখাচ্ছি, যেমন SL নেম কোর্স
ছোট্ট একটা যোগের অঙ্ক দেখাচ্ছি, যোগ বিয়োগের অঙ্ক দেখাচ্ছি। ওকে, সে তার কোর্স ফিটা কত, দেন সে পে করলো কত, পে করছে কত, দেন টোটাল, দেন তার কাছ থেকে কোনো ডিউ টাকা পায় কিনা সেটা। ওকে, সাপোজ 1 2 3, মানে আমরা সাপোজ 10 জনের ডাটা নিয়ে কাজ করব। নেম সাপোজ রিয়াজ, দিন এমডি আলমগীর, মেহেদি হাসান, আদিল। ওকে, দেন আমরা এখানে যে আমার লেখার বাইরে চলে গেছে, সেলটার বাইরে চলে গেছে, এই জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে সি এবং ডির মাঝখানে একটা শুধু ডাবল ক্লিক করলে আমার এখানে যতটুকু স্পেস দরকার সে ততটুকু স্পেস নিয়ে নিবে। সাপোজ আমাদের কোর্স হচ্ছে সাপোজ 5,000 টাকা, সে পে করলো 2,000 টাকা, তাহলে এখন কিভাবে করবো, তাহলে তার কাছ থেকে পাবো কত, তার কাছ থেকে পাবো আমরা ইকুয়াল টু 5,000 কোর্স ফি মাইনাস টোটাল টাকা 2,000। এখন তাহলে ইকুয়াল টু পে করলো কত, 2,000। তাহলে আমরা এখানে খুব সিম্পল একটা সূত্র অ্যাপ্লাই করছি, সেটি হচ্ছে ইকুয়াল টু পে। তাহলে আমাদের সে দিল কত, সে দিল 3,000, তাহলে তার কাছ থেকে আমি পাবো কত, 2,000। তাহলে দেখেন ছোট্ট একটা সূত্র। ওকে, আমরা এটাকে কালার দিলাম, এটাকে টেবিল অল টেবিল করলাম, দেন এটাকে মাঝখানে দিলাম, নেমটাকে লেফটে দিলাম, এটাকে মাঝখানে করলাম, বোল্ড করলাম, ডিউ টাকাটা রেড করে দিলাম। ওকে, পে টাকাটাকেও আমরা গ্রিন করে দিলাম। তাহলে কি হলো, এবার আমরা টোটাল, ওকে টোটাল টোটাল তারা সবগুলা সিলেক্ট করে আমরা যেমন অটো সাম বা অটো সাম, তাহলে কি হলো, এই দুটোকে আমরা মার্সেল করে দিলাম টোটাল, দেন আমরা এটাকে বোল্ড করে দিলাম। ওকে, তাহলে আমাদের কি হলো, দেখেন আমরা আমরা এখানে জাস্ট টান দিলাম, জাস্ট টান দিলাম। এবার আমরা আমাদের কোর্স ফিগুলো লিখে ফেলি, ওকে, কেউ 1,000 টাকা দিল, কেউ 2,000 টাকা দিল, কেউ 3,000 টাকা দিল, কেউ 5,000 পুরোপুরি দিল, কেউ আবার 1,000 টাকা দিল। ওকে, দেখেন টোটাল টাকা হচ্ছে 30,000 টাকা, আমি পে করছি সবাই 15,000 টাকা, টোটাল টাকাটা পাইছি কত, 15,000 টাকা, এবং আমার আরো লোকজন কাছ থেকে পাবো কত, 15,000 টাকা। খুবই সিম্পল একটি সুন্দর একটি যোগ বিয়োগ। যেমন আমরা এখানে এটাকে একটু মার্জ করে দিতে পারি, ওকে, প্রতিষ্ঠানের নাম লিখতেছি,
ওকে এটাকে বোল্ড করলাম, বড় করলাম, ওকে কালার করলাম, আমরা এখানে একটু পুরো জায়গাটাকে একটু মোটা করে একটা বর্ডার দিয়ে দিলাম, ফরমেট সেল, সেখান থেকে বর্ডার একটু মোটা, দেন অল বর্ডার, দেন ওকে। ওকে, এবার আমরা এই লেখাটাকেই একটা কাজ করলাম, এই কাজটাকে আমরা সেভ করব। ওকে, ফাইল, ফাইল থেকে সেভ, দেন কোথায় সেভ করব, ব্রাউজ, সাপোজ মাই কম্পিউটার, ওকে, আমার আজকের ক্লাস ওয়ান, ওকে ক্লাস ওয়ান, দেন সেভ। ওকে, আমরা এটাকে এবার প্রিন্ট প্রিভিউ করি, যেহেতু আমি এই কাজটা করে ফেলছি এখন এটাকে প্রিন্ট প্রিভিউ করব। তাহলে আমাদের প্রিন্ট প্রিভিউ করার কারণে কি হয়েছে, এটা আমাদের চলে আসছে, একটা পেজে চলে আসছে অলরেডি। সাপোজ আপনি চাইলে একটু বড় ছোট করতে পারবেন, ওকে, দেন প্রিন্ট প্রিভিউ। তো এই হচ্ছে আজকে মানে সিম্পল একটি কাজ দেখালাম, যেটার মাধ্যমে আপনারা খুবই ছোটখাটো যোগ বিয়োগের কাজ একদম খুব ইজিলি আপনারা করতে পারবেন। সাপোজ আপনি, কেউ আজকে আপনাকে আরো 1,000 টাকা দিল, তাহলে আপনি এখানে কি করবেন, সেটি হচ্ছে এখানে সাপোজ আপনি একটা ইনসার্ট করলেন, নতুন একটা কলাম ইনসার্ট করলেন, করে সেখানে লিখলেন পে, পে কত দিয়েছে, 1,000 টাকা দিয়েছে আরো, ওকে ফাইন। তাহলে তো চেঞ্জ হলো না, তাহলে চেঞ্জ করতে হলে আমাদের এখানে সূত্রটা চেঞ্জ করতে হবে। সূত্রটা কি হবে, ইকুয়াল টু পে দুটো, এটা প্লাস পে সেকেন্ডটা, ওকে এন্টার, দেন আমরা কলাম দিয়ে টান দিলাম, আমাদের চেঞ্জ হয়ে গেল। ওকে, তাহলে আমরা আর দিলাম 3,000 টাকা, 3,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা, দেন 3,500 টাকা, ওকে। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, এখন আমরা প্রিন্ট প্রিভিউ করে দেখি আমাদের কি অবস্থা। প্রিন্ট প্রিভিউ করার কারণে আমাদের কি হয়েছে, অলরেডি একটু অংশ আমাদের বাইরে চলে গেছে, এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এদিকে অনেকটা জায়গা আছে, আমরা চাইলে এদিক থেকে এটাকে একটু ছোট করে দিতে পারি, অথবা এটাকে ডিলিট করে দিতে পারি। তাহলে ডিলিট করে দিলে আমাদের কি হলো, এই দাগের ভিতরে চলে আসছে, খেয়াল করে দেখেন, আমরা আমাদের যে বর্ডার লাইন সেই বর্ডার লাইনের ভিতরে আছি আমরা, ওকে। তাহলে পে ওয়ান, পে টু, ওকে, এ হচ্ছে মাইক্রোসফট এক্সেলের আজকের ক্লাসের অংশ, সেটি হচ্ছে আমি একটা যোগ দেখালাম আর একটা বিয়োগ দেখালাম, দেন এই দুটো যোগ এবং বিয়োগের মাধ্যমে আমি আমার একটা প্রতিষ্ঠানের কাতে কত পাবো সেই ধরনের একটা হিসাব আমি এখানে করে ফেললাম। তো খুবই সুন্দর, খুবই মার্জিত এই এক্সেল, এটার দ্বারা আমরা অনেকে খুব স্মুথলি যে কোনো কাজ করতে পারি। তো ওকে, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, জানাবেন আপনাদের মতামত। ওকে, ধন্যবাদ।